আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রুশ সীমান্তে ন্যাটোর ক্ষেপণাস্ত্র স্থাপনের জন্য জবাব চান পুতিন ভারতে ড্রোন থেকে 11টি গ্রেনেড নিক্ষেপ পাকিস্তানের উত্তেজনার মধ্যেই ভূমধ্যসাগরে তুরস্কের নৌমহড়া পরমাণু সমঝোতায় ফিরতে বেশি সময় নেই বাইডেনের ইরাকে রকেট হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সন্দেহজনক বলছে ইরান চীনকে বড় শত্রু ঘোষণা মার্কিন নৌবাহিনীর এবং সর্বশেষ থাকছে যুক্তরাজ্যের সঙ্গে বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধের হিড়িক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রুশ সীমান্তে ন্যাটোর ক্ষেপণাস্ত্র স্থাপনের জবাব চান পুতিন মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো রাশিয়ার সীমান্তের কাছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র মোতায়েনের পদক্ষেপ গ্রহণ করেছে মূলত ন্যাটোর সেই কর্মকাণ্ডের জবাব চাইতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার 21 ডিসেম্বর তিনি মস্কোর এক বক্তব্যে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনে ন্যাটোর ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে পুতিনের ভাষায় ন্যাটোর এই পদক্ষেপের জবাবে রাশিয়ার পশ্চিম সীমান্তে ক্ষেপণাস্ত্র দিয়ে ভরে ফেলতে হবে এমন কোনো কথা নেই যদিও পশ্চিমা দেশগুলো রাশিয়ার সীমান্তে এ ধরনের অস্ত্র মোতায়েনের যে পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য তিনি মস্কোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন রাশিয়া সবসময় সে দেশের সীমান্তের কাছে ন্যাটো জোটের ক্ষেপণাস্ত্রবাহী রণতরীর আনাগোনার ব্যাপারে সতর্ক করে এসেছে আমেরিকা ও রাশিয়া এখন থেকে 10 বছর আগে তাদের কৌশলগত অস্ত্র সংখ্যা কমানোর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করে যা নয়া স্টার্ট চুক্তি হিসেবে পরিচিত পায় ওই চুক্তির মেয়াদ প্রায় শেষ হয়ে এলেও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি নবায়ন করার ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখাচ্ছেন না তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চুক্তিটি নবায়নের প্রস্তাব দিয়েছেন ভারতে ড্রোন থেকে 11টি গ্রেনেড নিক্ষেপ পাকিস্তানের ভারতীয় সীমানার মধ্য থেকে উদ্ধার করা হলো 11টি হ্যান্ড গ্রেনেড পাঞ্জাবের গুরুদাসপুর জেলার আন্তর্জাতিক সীমানার কাছ থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়েছে সোমবার 21 ডিসেম্বর পুলিশ জানিয়েছে পাকিস্তান থেকে উড়ে আসা একটি ড্রোন থেকে 11টি হ্যান্ড গ্রেনেড ফেলা হয়েছে গুরুদাসপুরের সিনিয়র পুলিশ সুপার রাজিন্দার সিং টেলিফোনে ভারতীয় সংবাদ সংস্থা ANIকে জানিয়েছেন সীমান্ত থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে একটি গ্রামের মাঠে হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয় পুলিশের দাবি রবিবার 20 ডিসেম্বর সন্ধ্যায় তারা এই গ্রেনেডগুলো উদ্ধার করে হ্যান্ড গ্রেনেডের বাক্সটি একটি কাঠের ফ্রেমের সঙ্গে আটকানো ছিল ড্রোন থেকে মূলত রশির মাধ্যমে সেটিকে মাটিতে নামানো হয়েছিল ডিজিপি দিনকার গুপ্ত জানান ড্রোন চলাচল সম্পর্কে বর্ডার সিকিউরিটি ফোর্স খবর পেয়ে তিনি তার বাহিনী নিয়ে তাৎক্ষণিকভাবে তল্লাশি অভিযান শুরু করেন উল্লেখ্য গুরুদাসপুর সেক্টরের চকরি সীমান্তে বিএসএফ সেনারা যখন স্থানীয় সময় রাত 11:30 পাহারা দিচ্ছিল সে সময় তারা দেখেন একটি পাকিস্তানি ড্রোন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে সেটিকে নামানোর জন্য তারা গুলি চালায় বিএসএফ ঘটনার বিষয়ে গুরুদাসপুর পুলিশকে সতর্ক করার সঙ্গে সঙ্গেই পুলিশ কর্মকর্তারা সেখানে পৌঁছে যায় প্রশাসনের দাবি ড্রোনের শব্দ শুনেই পুলিশ AK-47 এবং SLR রাইফেল দিয়ে একাধিক গুলি ছোড়ে রবিবার অনুসন্ধান চালানোর সময় সার্চ টিম একটি প্লাস্টিকের বাক্স উদ্ধার করে তবে ড্রোনটির কোনো খোঁজ পাওয়া যায়নি সন্দেহ করা হচ্ছে ড্রোনটি আবার পাকিস্তানে ফিরে গিয়েছে উত্তেজনার মধ্যেই ভূমধ্যসাগরে তুরস্কের নৌমহড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উত্তেজনার মাঝে পূর্ব ভূমধ্যসাগরে নৌমহড়া চালিয়েছে তুরস্ক তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে দেয়া বার্তায় এ খবর নিশ্চিত করেছেন বার্তায় বলা হয়েছে আমাদের নৌ কমান্ড মহড়া চালিয়েছে পূর্ব ভূমধ্যসাগরের কোনো জায়গায় মহড়া চালানো হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি তবে যে ছবি পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে একটি যুদ্ধজাহাজ থেকে কামানের গোলা বর্ষণ করা হচ্ছে গত 10 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে একমত হন
ভূমধ্যসাগরে তেল গ্যাসের অনুসন্ধান করা নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে তুরস্কের দ্বন্দ্ব সৃষ্টির প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন তুর্কি কর্মকর্তাদের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আরোপ করেন। তুরস্ক নিষেধাজ্ঞাকে একপেশে ও অবৈধ বলে নিন্দা করে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, নিষেধাজ্ঞা দুই পক্ষের স্বার্থ ক্ষুণ্ণ করবে। গত অক্টোবর মাসে ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের বিরুদ্ধে বড় রকমের নিষেধাজ্ঞা দেওয়ার যে হুমকি দিয়েছে, অবশ্য তা থেকে ইইউ সরে এসেছে। পরমাণু সমঝোতায় ফিরতে বেশি সময় নেই বাইডেনের। যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরতে খুব বেশি সময় পাবেন না বলে মন্তব্য করেছেন মার্কিন দৈনিক লস অ্যাঞ্জেলস টাইমস। আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকারদের উদ্ধৃতি দিয়ে সোমবার 21 ডিসেম্বর একটি নিবন্ধে কথাটি জানিয়েছে পত্রিকাটি। সেখানে লেখা হয়, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জো বাইডেন প্রশাসনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর একটি হবে ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে নেওয়া। এর কারণ হিসেবে দৈনিকটির দাবি, বাইডেন পরমাণু সমঝোতায় ফিরে যেমন অতীতে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে হবে, তেমনই ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে নতুন করে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোর ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচনী প্রচার অভিযানে বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে আমি আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নেব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে 2018 সালের মে মাসে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন। একই সঙ্গে তিনি তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার নীতি গ্রহণ করেন। ট্রাম্পের দাবি, এই চাপ প্রয়োগের ফলে ইরান আমেরিকার সঙ্গে আরো ভালো চুক্তি করতে সম্মত হবে। যদিও তেহরান ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি এবং আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে, 4 বছর পর এখন ইরানের ব্যাপারে বিশাল ব্যর্থতা নিয়ে ট্রাম্পকে বিদায় নিতে হচ্ছে। ট্রাম্পের সমালোচকরা বলছেন, তিনি ইরানের ব্যাপারে ভুল নীতি গ্রহণ করেছিলেন, অনর্থক মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছেন এবং আমেরিকাকে তার মিত্রদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। ইরাকে রকেট হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া সন্দেহজনক বলছে ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র ইরাকের রাজধানী বাগদাদ রকেট হামলা নিয়ে মার্কিন প্রতিক্রিয়াকে সন্দেহজনক বলে দাবি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে যে কোনো কূটনৈতিক স্থাপনায় হামলাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে উদ্দেশ্য করে বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি এ অঞ্চলের সমস্ত অস্থিতিশীলতার উৎস। রবিবার 20 ডিসেম্বর ইরাকের বাগদাদ শহরে গ্রিন জোনে রকেট হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে মাইক পম্পেও যে দাবি করেছেন, তার জবাব দিতে গিয়ে খাতিবজাদে সোমবার 21 ডিসেম্বর এক টুইট বার্তায় ওই মন্তব্য করেন। তিনি বলেছিলেন, মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা সৃষ্টি করতে পম্পেও যে বক্তব্য দিয়েছেন তা তেহরানের কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্য বিদ্যমান অস্থিতিশীলতার জন্য আমেরিকা নিজেদের দায় অন্যের ঘাড়ে চাপানোর যত চেষ্টাই করুক না কেন, তাতে কোনো ফল হবে না। এর আগে সাইদ খাতিবজাদে সোমবার তেহরানের এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য রাখেন। তার দাবি, ইরানের দৃষ্টিতে যে কোনো কূটনৈতিক স্থাপনায় হামলা অগ্রহণযোগ্য। তবে বাগদাদে রকেট হামলার সঙ্গে সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেভাবে বিবৃতি প্রকাশ করেছে তা ব্যাপক সংশয় সৃষ্টি করেছে। তিনি বলেছেন, আমাদের মনে হচ্ছে আগে থেকে বিবৃতিটি তৈরি ছিল এবং হামলার পরপরই তা প্রকাশ করা হয়েছে। খাতিবজাদে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করার ব্যাপারে ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ারি করে দেন। চীনকে বড় শত্রু ঘোষণা মার্কিন নৌবাহিনীর। মার্কিন নৌবাহিনী, মেরিন কোর এবং উপকূলরক্ষী বাহিনীর প্রধানরা এশিয়ার পরাশক্তি চীনকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেছেন। গত বৃহস্পতিবার 17 ডিসেম্বর তিন বিভাগের প্রধানরা বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি চীনের আকাশচুম্বী সামরিক উন্নয়ন ও আগ্রাসী আচরণ বন্ধ করা না হয় তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী মোকাবেলার ঝুঁকি নিতে হবে। মার্কিন নৌবাহিনী প্রকাশিত 36 পৃষ্ঠার এই কৌশলে বলা হয়, প্রতিদিন
সাগরে তাদেরকে চীন এবং রাশিয়ার মতো শক্তির সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। আগামী দশকে সমুদ্রে ক্ষমতার ভারসাম্য কার দিকে ঝুঁকবে তা নির্ভর করছে আমেরিকা কিভাবে পাল্টা ব্যবস্থা নেয় তার উপর। যুক্তরাষ্ট্রের মেরিন কমান্ডার জেনারেল ডেভিড বার্গান, নৌবাহিনীর অপারেশন প্রধান অ্যাডমিরাল মাইক গিল্ডে এবং উপকূলীয় রক্ষী বাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজ নিজ মন্তব্য লিখেছেন। তিন কর্মকর্তার মতে তারা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছেন যে চীনা নৌবাহিনী অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করেছে এবং রাশিয়া অত্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করছে। তারা জানিয়েছেন দুই দেশেই আমেরিকার শত্রু, কিন্তু চীন সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদের কৌশলগত হুমকি হয়ে উঠছে। চীনের সামরিক সক্ষমতা দিন দিন আমেরিকাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে বলেও মন্তব্য করেছেন তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধের হিড়িক। যুক্তরাষ্ট্রের সঙ্গে একের পর এক বিভিন্ন দেশের ফ্লাইট বাতিলের হিড়িক শুরু হয়েছে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে কানাডা। আগামী 72 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যাত্রীবাহী সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে কানাডিয়ান স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন। সম্প্রতি যুক্তরাজ্যে নতুন প্রজাতির করোনা ভাইরাস শনাক্তের খবর সামনে আসতেই বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে। ইউরোপীয় দেশগুলো যুক্তরাজ্যের ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপের পর কানাডা যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের ঘোষণা দেন নেদারল্যান্ডস, এরপরেই একই পথে হাঁটতে দেখা গিয়েছে বেলজিয়াম, ইতালি, জার্মানি, ফ্রান্স ও ভারতকে। তারাও যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে। রবিবার 20 ডিসেম্বর রাত থেকে পরবর্তী 48 ঘন্টার জন্য যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। এমনকি সড়ক, সমুদ্র, রেল ও আকাশপথে মালামাল বহন করে নিয়ে আসা লোকজনও এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে বলে উল্লেখ করা হয়েছে। অপরদিকে আয়ারল্যান্ড জানিয়েছে রবিবার মধ্যরাত থেকে তারা প্রতিবেশী দেশটির সঙ্গে বিমানের ফ্লাইট ও ফেরি চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। প্রাথমিকভাবে 48 ঘন্টা এই বিধিনিষেধ জারি রাখা হবে বলে জানিয়েছেন তারা। এদিন মধ্যরাত থেকে যুক্তরাজ্যের সঙ্গে বিমানের ফ্লাইট ও ট্রেন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বেলজিয়াম। দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডেক্রু রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, গুরুত্বপূর্ণ এই নিষেধাজ্ঞা অন্তত 24 ঘন্টা পর্যন্ত কার্যকর থাকবে। পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আরো পদক্ষেপ নিতে হবে কিনা তা আমরা দেখব। অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের পরিকল্পনা করেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অপরদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান। সুইডেন জানিয়েছে যুক্তরাজ্য থেকে তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে। রোমানিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্র যুক্তরাজ্যের ফ্লাইটের উপর নিষেধাজ্ঞার পরিকল্পনা ঘোষণা করেছে। এদিকে ট্রান্সপোর্ট কানাডা বলছে কার্গো বিমান বা জরুরি কাজে নিয়োজিত বিমানের ফ্লাইট নিষেধাজ্ঞার আওতায় থাকবে না, তবে যাত্রীবাহী সব ধরনের বিমানের নিষেধাজ্ঞার বিষয়ে দেশটি বলেছে। বেসামরিক বিমান চলাচল, নিরাপত্তা ও জনগণের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। রবিবার স্থানীয় সময় মধ্যরাত থেকেই কানাডার আরোপ করার বিধিনিষেধ কার্যকর হয়েছে। ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন প্রজাতিটি যে খুব বেশি প্রাণঘাতী বা ভ্যাকসিনের সঙ্গে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে এটা আরও 70% বেশি সংক্রামক। করোনার পুরনো প্রজাতির চেয়ে এটি অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে বলে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, দেশটির স্বাস্থ্যমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা রোববার বিকেলে নতুন প্রজাতির এই করোনা ভাইরাস নিয়ে আলোচনা করেছেন। এরপরে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিতে জানানো হয়, কানাডা এখন পর্যন্ত কারো দেহে নতুন প্রজাতির এই করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি, তবে এই প্রজাতির উপস্থিতি আছে কিনা তা শনাক্ত করতে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্প্রতি কানাডায় দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহ থেকে দেশটিতে ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিনের কার্যক্রম শুরু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 5 লাখেরও বেশি মানুষ, এর মধ্যে মারা গেছে 14,288 জন।